খুব ভালো আছো? আমি খুব ভালো আছি। আমার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তাই যাই হোক, আমার ছোটো মেয়ে এখনও ওঠেনি, আর বড় মেয়ে উঠে গেছে। চলো, খুবই আলু হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন আমার বড় মেয়ে খেতে দিচ্ছি। স্কুল না, কলেজ। আমার মেয়ে স্কুলে পড়ে না, কলেজে পড়ে না। বাবা, তাই নাও দেখতেই পাচ্ছ, ফুলকপি আলু ভাজা রুটি। আবার মামিজি বসে আছে, এখন মামিজি খানা খাবে না। মামিজির কাজ দেখো, টিফিন খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন মামিজি এখন বসে বসে ফোন ঘাটছে। ঠান্ডা হবে, নতুন আলু আস্তে আস্তে দেখতে পাচ্ছ, একদম নতুন নতুন আলু, গোল গোল রসগোল্লার মতন। আর হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছে এদিকে, আর সোয়াবিন দোভের মধ্যে, সোয়াবিন দিয়ে নতুন আলু দিয়ে ডিমের ঝোল হবে আজকে। দেখি মামাম কি করছে এখন। মামা মামাম এখন ঘুম থেকে উঠলো, এখনো খাওয়া হয়নি। এই দেখো দেশলে, ইমা দেশলে গাড়িগুলো সব বার করে ফেলেছিস। ইমা এটা নাকি খেলার জিনিস। বাবা পড়তে পড়তে একটু ব্রেক নিচ্ছে, দেখতেই পাচ্ছ, দেখো মুখটা। হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমার বড় মেয়ের প্রিয় খাদ্য হচ্ছে ব্রোকলি। এই নেই, আর দু পিসি আছে এখন, ওর বায়না এখন ডিমের ঝোলে দেবে, ডিমের ঝোলে খাবে আর কি। তা দিয়ে দেবো দুখানা, দু পিস আছে। তা আমার মা এখন ডিম ছোড়া, মানে ডিম চুলছে, দেখতেই পাচ্ছ ওখান আছে। দুই বৌদির বাড়িতে যাবে, এতগুলো বারোখানা ডিম আছে। ছড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে মুসুরির ডাল হবে, তাই সেদ্ধ বসাচ্ছি মুসুরির ডাল। আর মামা এখন রেগে গেছে, খুব কান্নাকাটি করছে, সে বলার মতো না। এখন ডিমগুলো ভাজবে আমার মা, আর আলুটা ভাজবে। দাও দেখাচ্ছি, দেখো রাগ করে সব ফেলেছে, এগুলো দেখো সব ফেলে দিয়েছে। দেখো এবার দিয়াই মারবে ওকে, তখন ওর ভালো হবে। দেখো কিরকম কান্নাকাটি করছে, দেখো 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 বিছানা তুলে গেছে, দেখো কিরকম কাঁদছে। দেখতেই পাচ্ছ, এখানে ডিম ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ গুলো এখন কড়াইর মধ্যে দিয়ে, কড়াইতে আলু সেদ্ধ করছি, কড়াইটা কেমন কালো কালো হয়ে গেছে দেখো। ঘরের কি অবস্থা এখন গোছাতে হবে, মামাম সব গদ্দর অবস্থা কি করে রেখে দিয়ে গেছে, এখন ওর জেম্মার ঘরে গেল। তা চলো গুছিয়ে নি। দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। যা এসে কুচো চিংড়ি দিয়ে পালং শাক দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো আমার মা এদিকে শুয়ে শুয়ে রান্না বান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমার মায়ের। তাই আমার মা এখন শুয়ে শুয়ে ফোন ঘাটছে আমার মাম্মিজি। ডিমের ঝোল কমপ্লিট, দেখতেই পাচ্ছ। ওদের জন্য বেড়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ, এক বাটি এক বাটি দু বাটি। আর আমাদের ওখানে ৩০০ টাকা, ২টা ২০০ টাকা। আর
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বাকি, ভাতটা বসিয়ে দিলাম। আর কী বলতো, এখন আমি স্নান করতে যাবো, ছাদে যাবো, মাথা শ্যাম্পু করবো। আর তোমাদের দাদা ভাই হচ্ছে এখন মাছ কিনছে, তোমাদের দেখালাম যে কী মাছ, ট্যাংরা মাছ আর রুই মাছ, সে ভিডিও করে পাঠালো, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম, দেখালাম। কী করছে এখানে, টিভি দেখছে, আমার মা বসে ওখানে ফোন খাচ্ছে, মহারানী, আর মেয়ে এখানে চেয়ার নিয়ে, এই দেখো টিভি হচ্ছে, আর আমার বড় মেয়ে এনে খাচ্ছে, খেতে বসে গেছে। এখন ইভিনিং টাইম, মাম্মা এখন বাউলি খাবে, আমরা এখন আবার এক জায়গায় যাবো, অনেক অনেক জায়গায় ঘুরতে যাবো মাম্মামকে নিয়ে। মাম্মামের নাম খেয়ে নাও তাড়াতাড়ি, মাম্মামকে নিয়ে অনেক, বড় মেয়েকে নিয়ে অনেক অনেক জায়গায় ঘুরতে যাবো এখন মাম্মামকে নিয়ে। মাম্মাম এখন বড় মেয়েকে নিয়ে, মাম্মামের ড্রেস পরা হয়ে গেছে অলরেডি, দেখো এই দেখো, মাম্মাম ড্রেস পরে নিয়েছে, আর এই সোয়েটারটা পরে নিয়েছে মাম্মাম। মাম্মাম খুব সুইটি একটা, খুব কিউটি মেয়ে, তার জন্য মাম্মামকে নিয়ে যাবো। আর ওদিয়াই একদম ব্যাড, ওর পেছনে সবসময় লাগে, এই জন্য ওদিয়াইকে আমি নিয়ে যাবো না একদম। ওদিয়াইকে আমি পেয়ারা দিয়েছি, ওদিয়াই এখন পেয়ারা খাচ্ছে, দশ নম্বরে বাইরে গেলাম, খেয়ে নাও মাম্মাম, খেয়ে নাও। মাম খেয়ে নি, মামামকে একটু মেকআপ করাতে হবে, তাই তো, এটা পছন্দ করে না খেতে খুব একটা, কিন্তু কিছু করার নেই, মামাম এখন এটাই খাবে, খেয়ে এখন যেহেতু বেরো যাবো সফটি সফটি, খেয়ে নাও, চকলেট আছে ভেতরে, খেয়ে নাও। এখনও শুয়ে রয়েছে কম্বলে ব্ল্যাঙ্কেটের তলায়, এখনও মা ঠান্ডায় উঠতে পারছে না, ওনার নাকি ঠান্ডা, আমাদের গরম লাগছে আর মায়ের নাকি ঠান্ডা লাগছে। দেখো ইভিনিং টাইম, আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, এই যে শীতের এই ড্রেসটা আমি পরে নিয়েছি, এটা কিন্তু উলের, মামামও রেডি হয়ে গেছে, এই দেখো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, এত হয়ে গেছে, তাতে খেয়ে নাও, মামা এখন জল খাচ্ছে, তা চলো এখন আমরা কোথায় যাব, ঠিক আছে আটকা, তা এখন কোথায় যাবো না যাবো, কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে, তা চলো চলো যাওয়া যাক তাহলে। ওইদিকে বৌদি দাঁড়িয়ে রয়েছে আমার জন্য ওয়েট করছে, এক মিনিট, বাবা পড়ছে এখন, পড়তে বসে গেছে, আর আমার মা এখনো কম্বলের তলায়, আমি চলে গেলাম, কে তো শুয়ে থাকো চুপ করে, তোমার তো ঘুম ভাঙে না, তুমি শুয়ে থাকো চুপ করে, এ মামা দ্রুত এখানে তো দ্রুত বড়ো, মামা আমার টেডি বিয়ার নিয়ে যায়, চলো তা চলো। আমরা বেরিয়ে পড়েছি, গান চলছে দেখতেই পাচ্ছ, এই ব্লেজারটা খুব সুন্দর।
কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। রোহিত আমাদের এখন হচ্ছে গাড়ি করে নিয়ে যাবে ঘুরতে কোথায়, আবার কি কথা বলবি বাচ্চাকে, জ্যান্ত শোল। এটা কি মাছ? মাগুর। আর এটা শিঙি। শিঙি মাছ কত করে দিচ্ছ? আরে ন না, আর জিজ্ঞাসা করলে পাঁচশো নিয়ে যাও, আড়াইশো হবে। দেখো এখানের মন্দিরটা খুব সুন্দর, মা শীতলার মন্দির। তোমরা একটু প্রণাম করো। কোন বোনের বাড়ি যাচ্ছি চল, আমাদের ঘোরন ফেরন কেনাকাটা মার্কেটিং সব কমপ্লিট হয়ে গেছে। আমাদের হবে না জীবনে, কমপ্লিট বলিস না, জীবনে আর শেষ নেই আমাদের, বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। ঠিক আছে তোমরা চলো, কেন পরপর অনেক অনুষ্ঠান আসছে, আমাদের মার্কেটিং এখন শেষ হবে না, মার্কেটিং আমরা করতেই থাকবো। বোনের বাড়ি চলে এসেছি, গরম লাগছে, বস্তা পড়েছি, বস্তা পরে এখন গরম লাগছে, হাঁপিয়ে গেছি, তিনতলা উঠতে গেলে না হাঁপিয়ে যাই। বোনের বাড়ি চলে এসেছি, এই দেখো দেখো আমার বোনকে দেখো, দেখেছিস জি, চাউমিন খেয়ে আমার মা ঠিক আছে তো। আমার বোন এখন মুড়ি মাখছে, বাদাম ভাজা দেখতেই পাচ্ছ, কাঠবাদাম বসলাম। দেখো আমার বোন আমাকে কি দিচ্ছে, বাবা কত মুড়ি দিচ্ছিস আমাকে, তুই একটু খা খা, মুড়ি খা, তুই মুড়ি খেতে ভীষণ ভালোবাসিস, তার জন্য মুড়ি দিয়েছে আমার নানা, তুই মুড়ি খেয়ে শান্তি পা। ওকে বৌদি দেখো আমাকে কত মুড়ি দিয়েছে, তাহলে খাই। হ্যাঁ বৌদি শুকনো মুড়ি খাবে, শুকনো মুড়ি খাবো রে, দারুণ হয়েছে মুড়ি মাখাটা, আইবুড়ো করে রাখতে না শুধু না ভালো লাগে না, আমার দিদিরা পুরো রেডি উঠে পুরো একদম, আরে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভাজা ভাজা করে খাই আর কি বলবো বলো। চলে যাচ্ছে এখন, চলে যাচ্ছি, টাটা আমার ব্যাগ কই, টাটা বাই বাই, আমার দেখা হবে। দিদি ভাই যাবেন আপনি? ঠিক আছে, আপনি তো কোথাও যান না, না না যাই, আমাদের সবসময় আমাদের গরিবের বাড়িতে একদিন পাড়াগুলি দেবেন আপনি চরণ ধুলি। টাটা টাটা বলুন, বাই বাই, না ওই ইনস্টা টিচার করে পরে তোমাকে জানিয়ে দেবো। এই তুই পয়সাটা সরাবি তো এখান থেকে, মোবাইল থেকে, মোবাইলের পেছন থেকে সরাবো, সরাসরি দেখা যায় কিরকম বাজে লাগে, না ভাল লাগে না, না ভাল লাগে না দেখতে, পঞ্চাশ টাকা। টাটা টাটা টাকলা, টাটা বাই বাই, হাই হাই, টাটা বলু, টাটা দিদি। বাড়ির থেকে আমি এখন বৌদির বাড়ি ঘুরছি, বাবা মা আনটার আবার ফোনে চলে আসছে, বৌদির হাসি দেখো, আমরা এখন বাড়ি যাচ্ছি, বৌদির বাড়ি থেকে মিটিং শেষ, মিটিং শেষ, মিটিং শেষ, মিটিং শেষ, তো আবার কালকে শেষ, আবার কালকে মিটিং এ হলো কিছুই বুঝলাম না, বুঝাবে না, বুঝাবে না, বেনলিয়া খাও তাহলে বুঝে যাবে। তুমি কালকে আবার প্রোগ্রাম হবে, যাই হোক কালকে কি হবে, আবার প্রোগ্রাম হলো ঝালমুড়ি। গাইস দেখো আমি বাড়ি চলে এসেছি, যাই হোক বিকেল থেকে না খেয়ে আছি, আসার আর নাম নেই বাবা, এটা কিছু খাবারও কিনে দাওনি, বেশি বাড়াবো না ভিডিওটা, এখানে শেষ করে দেবো। তার আজকে কী কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, আজকের মতন বাবু আমি এখানেই শেষ করে দিলাম, কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে।